হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে, আর এই সময় কিন্তু খুব সহজেই আমরা এই নতুন পেঁয়াজ কিনতে পাই, আর পেঁয়াজের প্রাইসটাও কিন্তু অনেকটা রিজনেবল থাকে। তাই আপনারা চাইলে কুড়মুড়ে মুচমুচে এরকম পেঁয়াজ কিন্তু ব্যবস্থা করে রেখে দিতে পারেন এবং সেটা কয়েক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে এরকম মচমচে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে হয়। প্রথমে আমরা নিয়েছি কিছু দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজটা নিয়ে নিলে হবে কি, এই পেঁয়াজের বেরেস্তাটা খুবই ভালো থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তো আমরা এরকম করে কেটে নিয়েছি, কুচি কুচি করে, পাতলা করে, যতটা সম্ভব একই রকম করে কেটে নিতে হবে। তো সবগুলো আমি পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনারা এর যেরকম আপনাদের পছন্দ মতন পেঁয়াজটা কেটে নিতে পারেন, তবে অবশ্যই একই রকমের হতে হবে। কোনোটা ছোট, কোনোটা বড় অথবা কোনোটা পাতলা, কোনোটা মোটা হলে পেঁয়াজ বেরেস্তাটা ভালো হয় না। এখন আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, রান্নার যে রেগুলার সয়াবিন তেল সেটা দিয়েছি, আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এই স্টেপটা অবশ্যই করতে হবে পেঁয়াজ বেরেস্তাটাকে মুচমুচে এবং সুন্দর একটি গোল্ডেন বা সোনালি কালার করার জন্য। গরম তেলের মধ্যে এই চিনিটা দেওয়ার ফলে একটা ক্যারামেলাইজড তৈরি হবে, সেই কারণে কিন্তু এই পেঁয়াজটা অনেক বেশি সুন্দর কালার হবে। এখন আমরা সবগুলো পেঁয়াজ এই তেলের মধ্যে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। অবশ্যই নাড়াচাড়া করতে হবে, এটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে, আর মিডিয়াম আঁচে রাখতে হবে চুলাটা। চুলার আঁচটা মিডিয়াম থাকলে, আর উপর দিকে আমরা পেঁয়াজটাকে বারে বারে করে ভালো করে নেড়ে চেড়ে নিলে এই বেরেস্তাটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আর যে চিনিটা দিয়েছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই চিনি দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি সুন্দর হয় এবং কালারটা খুব ভালো হয় এবং খুবই মচমচে হয়। এখন আমরা বারবার নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে নিতে এটা এক পর্যায়ে যখন এটা কালারটা দেখুন, আমি কিন্তু বারবার নেড়ে নিচ্ছি, আর এটার কালারটা যখন এরকম হয়ে যাবে ঠিক তখনই চুলাটা অফ করে দিতে হবে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এখন আমরা একটি ছাঁকনি দিয়ে তেল থেকে পেঁয়াজগুলো ছেঁকে নেব। তো খুব দ্রুতই করতে হবে, কারণ গরম তেলের মধ্যে এটা থাকতে থাকতে কিন্তু কালারটা আরো বেশি হয়ে যাবে, আর এই পেঁয়াজটা ঠান্ডা হতে হতে কিন্তু আরো বেশি কালার চলে আসবে। আর এরকম হালকা কালার থাকতেই পেঁয়াজটাকে আমরা তেল থেকে ঝরিয়ে নিব। এখন আমরা উপর থেকে একটু চাপ দিব, দেখুন তেলটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। এতে করে হবে কি, সুন্দর সুন্দরভাবে আপনারা যদি টিস্যু পেপারে নাও দেন তারপরেও এটা ঝরঝরে থাকবে। আমি একটি কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি, আপনারা যদি এভাবে তেলটা চেপে ঝরিয়ে নেন তাহলে কিচেন টিস্যুতে না নিলেও হবে, তবে কিচেন টিস্যুতে নিলে এটা এক্সট্রা যে অল্প সামান্য তেল থাকলেও সেটা শুষে নেবে, আর এতে করে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দরভাবে ঝরঝরে এবং ক্রিস্পি হয়েছে। আর যেই পেঁয়াজ ভাজার তেলটা আছে সেই তেলটা কিন্তু আপনারা বিরিয়ানি অথবা পোলার মধ্যে ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু অসম্ভব ভালো হয়। বিরিয়ানি এবং পোলাওর টেস্ট অনেক গুণ বেড়ে যায় এই বেরেস্তার তেলটার কারণে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এই পেঁয়াজ বেরেস্তাগুলো কাঁচের বয়ামে ভরে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। সকল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।